হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি কাশ্মীরে। আজকে আমরা করতে চলেছি হলো সিটি ট্যুর। কীভাবে করছি, কোথায় কোথায় যাচ্ছি সব এই ভিডিওতে থাকবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরো শ্রীনগর, শ্রীনগর ভিউটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখন আছি হলো শঙ্কর আচার্যর মন্দিরে। সো লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা এখন এসেছি হলো শঙ্করাচার্য টেম্পলে। সো এখানে থেকে একটা দারুণ ভিউ পাচ্ছি। অলরেডি অর্ধেক সিঁড়ি উঠে গেছি, একটু হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ এরপর বৈষ্ণোদেবী যেতে হবে। কিছুক্ষণ হাঁটার পরে ভাবলাম একটু বসে নিই, একটু এনজয় করি, কোনো তাড়া নেই, তাই জন্য একটু বসে নিলাম। চলো পাহাড়ও দেখা যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেন্স, ফাটাফাটি ভিউস। ওই যে আমাদের লেক গুলো, ডাল লেক, গোল্ডেন লেক। এখন আমরা মন্দিরে উঠতে চলেছি, চলুন যাওয়া যাক। মন্দিরের সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া খাড়া, প্রচুর পুরনো মন্দির এটা, হাজার বছর থেকেও পুরনো মনে হয়। আমি ঠিক হিস্ট্রিটা ভালো করে জানি না। সো এই সরু একটা গেট দিয়ে এখন আমরা ঢুকছি। আমরা এখন মন্দিরে উঠবো, আর মন্দিরের এখান থেকে একটা দারুণ বার্ড আই ভিউ আসছে। শঙ্কর আচার্যর মন্দির ভিজিট করার পরে আমরা বেরিয়ে পড়লাম হলো আরও বিভিন্ন যে স্পটগুলো আছে সেখানে ঘোরার জন্য। যদিও আমরা সব স্পটে আজকে যাব না, তো ফার্স্টেই চলে আসলাম বটানিক্যাল গার্ডেনে। আমরা এখন চলে এসেছিল বটানিক্যাল গার্ডেনে। দেখলে একদম স্ট্রেট আউট অফ এনি বলিউড মুভি। আমরা এখন আছি হলো চশমে শাহী গার্ডেনে, যেটা শ্রীনগরে আছে। কিন্তু এখানে কিন্তু এখন ফুল নেই, ফুলের যখন সিজন থাকবে তখন কিন্তু দারুণ লাগবে। কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা খুব সুন্দর, ভিউটা খুব ভালো, এনজয় করা যাচ্ছে। আর এখানে একটা ওয়াটার স্প্রিং আছে, ওইখানে জলটা আছে।
যে সেই ওয়াটার স্প্রিংটা দেখতেই পাচ্ছেন আপনারা, ওখানে রয়েছে, ওখান থেকেই জলটা বেরোচ্ছে, এটাই হলো সেই ওয়াটার স্প্রিং চশমে শাহি গার্ডেনে। আর এমনিতে গার্ডেনটা খুব সুন্দর। একটা জিনিস আপনাদের বলে দিই, শ্রীনগরে কিন্তু অনেক জায়গায় আপনারা ঘুরতে পারেন, যেরকম পরিমহল, তারপরে নিশাদবাগ, তারপরে শালিমার গার্ডেন, কিন্তু এই তিনটে জায়গায় কিন্তু আমরা যাইনি। কারণ আমরা ভাবলাম এই যে দুটো গার্ডেনে গেলাম, একটা গার্ডেনেও ফুল নেই, তো ফুল নেই তো কী আর দেখবো, তার জন্য এই তিনটে জায়গা স্কিপ করেছি। আর স্কিপ করার কারণ হলো আমাদের 6টার সময় ফ্লাইট আছে, তো আমরা 3:30টার মধ্যে যতটা ঘুরতে পেরেছি সেটাই আজকে করার চেষ্টা করেছি। এটা হলো কাশ্মীরের ফেমাস হজরতবল দরগা। আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি করা, দারুণ লাগছিল, স্পেশালি আশেপাশে যে পায়রাগুলো ছিল বলে। আপনারা যদি হজরতবল দরগার কাছে যান তাহলে এখান থেকে কিন্তু শপিং করতে পারেন আপনারা, আর ভালো ভালো এরকম নিমকি পরাঠাসও ট্রাই আউট করতে পারেন। সো আমরা এরপরে চলে গেলাম হলো ঘণ্টাঘর দেখতে, সেটা হলো লাল চকে। লাল চক হলো অনেকটা পার্ক স্ট্রিটের মতন এলাকা, প্রচুর বড় বড় দোকান ছিল, আর ওটা হিস্টোরিক্যালিও প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট প্লেস শ্রীনগরের। এটা দেখে নিউ টাউনে যে রেপ্লিকাটা বানানো হয়েছে ক্লক টাওয়ার লন্ডনের, অনেকটা ওরকমই লাগছিল। আমরা এখন আছি হলো লাল চকে, দেখতেই পাচ্ছি এই জায়গাটা কি সুন্দর, একদম বসার একটা জায়গা আছে, বেশ ওই দার্জিলিংয়ে ম্যাল যেরকম থাকে পুরোটা ওরকম। আর এই যে হলো ফেমাস, এটা হলো ঘণ্টাঘাটটা আছে এখানে, বেশ ঠান্ডা হাওয়া বইছে কিন্তু রোদও আছে, খুব ভাল লাগছে জায়গাটায় এসে। এয়ারপোর্টে যাওয়ার আগে একটুখানি ভাবলাম বসে যাই আর একটুখানি সময় কাটাই, লাঞ্চ তো হয়েই গেছে। শ্রীনগরে আসলে কিন্তু আপনারা যদি এপ্রিল অথবা মে মাসে আসেন তাহলে কিন্তু টিউলিপ গার্ডেনও দেখতে পাবেন, কিন্তু আমরা মার্চে এসেছি বলে দেখতে পাইনি। কিন্তু আপনারা কিন্তু ডাল লেকে শিকারা রাইড করতে ভুলবেন না, আমরা সেটা আগের দিনই করে নিয়েছিলাম। সো ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। কলকাতা থেকে যদি আপনারা শ্রীনগর আসতে চান, আপনারা ডাইরেক্ট ফ্লাইটে 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু মনে করে উইন্ডো সিট আগে থেকে বুক করবেন, কারণ উইন্ডো সিট বুক না করলে বিশ্বাস করুন এত সুন্দর ভিউটা আপনারা মিস করবেন। তো আমি আগে থেকে বুক করেছিলাম। কিন্তু আপনারা যদি ট্রেনে আসতে চান, ট্রেন কিন্তু ডাইরেক্ট শ্রীনগর আসবে না, আপাতত তো এই বছর এখনও আসছে না, তো তাই জন্য আপনাদেরকে কী করতে হবে, হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে আপনাদের আসতে হবে জম্মুতাবি। জম্মুতাবি থেকে শ্রীনগর 5.5 ঘন্টা লাগবে, পৌঁছে যাবেন। এই তিনটে ট্রেন যে দেখতে পাচ্ছেন আমি টাইমিংটা দিয়ে দিলাম, এই তিনটের মধ্যে একটা বুক করে আপনারা আসতেও পারেন আবার যেতেও পারেন। এবার অ্যাকোমোডেশন, আপনারা একদিন হাউস বোটে থাকতেই পারেন, এবার আপনাদের যদি বাজেট বেশি হয় আপনারা বেশি দিন থাকবেন, কিন্তু যদি আপনারা বাজেট হোটেল খুঁজতে চান তো আমি একটা দারুণ হোটেল পেয়েছিলাম ডাল গেটের কাছেই, একদম হোটেল বেঙ্গল লজ। এখানে আপনারা দেখছেন যে এই হোটেলটা কিন্তু প্রচণ্ড যে হাইফাই একদম ফ্যান্সি লাক্সারি হোটেল সেরকম কিন্তু না, আমাদের কিন্তু এখানে হিটিং ফেসিলিটিও কিছু দেওয়া হয়নি, যদিও সেদিন অত ঠান্ডা ছিল না, এমনি কম্বল গায়ে দিয়ে শোয়াই যাচ্ছিল। আপনাদের রুমটা দেখাচ্ছি, আমরা নিয়েছিলাম 4 বেডরুম, তো এখানে অলরেডি 3 জন ঘুমানো যায় আর একজনের একটা সিঙ্গেল বেড আছে, আর একটা নর্মাল ওয়াশরুম বাথরুম টয়লেট উইথ হিটিং ফেসিলিটি থাকে। এই হোটেলটা চুজ করেছিলাম কারণ পাশেই ছিল হলো সোনার বাংলা ধাবা, আর এই সোনার বাংলা ধাবায় কিন্তু দারুণ বাঙালি খাবার দাবার পাওয়া যাচ্ছিল, মানে সকালে লুচি তার সাথে ঘুগনি, আবার রাত্রিবেলা রুটি, চিকেন, ভাত, চিকেন, মানে যেরকম বাড়িতে আমরা খাই বিশ্বাস করুন কাশ্মীরে যা স্পাইসি খাবার দাবার, মানে প্রচণ্ড মশলা, এখানে কিন্তু একটু শান্তি করে খাওয়াই যায় যদি আপনারা বাঙালি খাবার পছন্দ করেন। আমি হোটেল বেঙ্গল লজের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আরামসে 1700-2000 টাকার মধ্যে কিন্তু রুমস পেয়েই যাবেন ওখানে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।